পাচ্ছেন চমৎকার দৃশ্য। এ ধরনের চমৎকার ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন। দর্শক, HOE নিউজের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছি, যে হয়তো আপনি এরকম কোনো দৃশ্য দেখার ইচ্ছে করেন কিন্তু দেখার সুযোগ হয় না। তো এই ভিডিওর মাধ্যমে আপনি সেই সৌন্দর্যটা দেখতে পারেন। আমরা দেখতে পাচ্ছি একজন মাঝি, উনি নৌকা চালাচ্ছেন, পাশাপাশি দূরে একজন হচ্ছে মাছ ধরছেন, এবং আরো দূরে বেশ কিছু নৌকা চলছে। এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটা আমরা এখানে পেয়েছি সেটা হচ্ছে পাট। পাট হচ্ছে আমাদের দেশের সোনালি আঁশ যাকে বলা হয়, বা একটা সময় আমাদের প্রধান অর্থকরী ফসল ছিল। আমরা দেখতে পাচ্ছি একজন মুরব্বী, তিনি হচ্ছেন পাটগুলোকে ভেজানোর প্রস্তুতি নিচ্ছেন। আরেকজন হচ্ছে সেটা পানিতে ধুচ্ছেন। এখানে খুব ছোট্ট পরিসরে দেখতে পাচ্ছি, অনেক জায়গায় হচ্ছে অনেক অনেক পাট পাওয়া যাচ্ছে বা সেখানে তারা সেটাই করে, কিন্তু আমরা এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে এসে আজকে একটা ব্যতিক্রমী জিনিস দেখতে পেলাম আর কি, সেই জন্যই আপনাদেরকে দেখানো। যে আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে। আকাশের রংটা একদিকে হচ্ছে মেঘের একটা ছোঁয়া আছে, যে কোনো মধ্যে ওদিকে বৃষ্টি হতে পারে। আরেকটা হচ্ছে আকাশটা একটু বর্ণিল রঙে সেজেছে আর কি। দেখুন, উপভোগ করুন, কিছু সময়ের জন্য হলেও হয়তো কোনো অট্টালিকায় আপনি বসে আছেন, হয়তো বা গ্রামের কোনো পরিবেশে আপনি হয়তো আছেন, আপনি হয়তো এই দৃশ্যটা চেনেন, আপনার চেনা, কিন্তু যিনি হয়তো উঁচু দালানে বসে আছেন তিনি তো আর এই সৌন্দর্য উপভোগ করতে পারছেন না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু নৌকা, নৌকায় মানুষ চড়ছে, আমিও খুব ইচ্ছে পোষণ করছি যে একটু চড়বো বলে। চড়া কি যাবে? একটু কথা বলা যাবে কি? আপনারা তো এখানে এসছেন হচ্ছে এই সৌন্দর্য উপভোগ করতে, বা বন্ধুরা ঘুরতে এসছেন, তাই তো? আমরা আসছি HOE নিউজের পক্ষ থেকে। আমাদের বিভিন্ন ধরনের সিনেমার শুটিং, নাটকের শুটিং, বিভিন্ন নাটক, গান, এবং আমাদের দেশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্যগুলো আমরা তুলে ধরি আর কি। তো এখানে আপনারা এসছেন, আপনাদের কাছ থেকে আমি মূলত এই দৃশ্যটা দেখে খুব মুগ্ধ হয়ে গেছি, সেই জন্য আমি একটা ভিডিও বানাচ্ছি দর্শকদের জন্য। অনেকে আছে যে আপনারা তো গ্রামে আছেন, আপনারা খুব এর মধ্যেই থাকেন, কিন্তু অনেকে আছে শহরে থাকে, আমরাও শহরে থাকি, কিন্তু হঠাৎ যখন আমরা এরকম দৃশ্য দেখতে পাই আমাদের খুব ভালো লাগে। তো সেই জন্য আমার যারা দর্শক আছেন সবার জন্য মূলত এই কনসেপ্টটা আর কি। একটু যদি বলতেন যে কেমন লাগছে। যে এটা ভালো লাগছে, তো এটা মূলত বিকেল বেলায় দেখা যায় আর কি। বিকেলে সুন্দর মূলত হাওয়া বাতাস, প্রাকৃতিক সুন্দর, মাঝে মধ্যে এরকম সুন্দর দৃশ্য আর কি দেখতে পাই আমরা। আচ্ছা আচ্ছা, এটা অনেক সুন্দর লাগে। আচ্ছা, আপনি কি করেন, আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল শেখ, আমার বাসা হচ্ছে কুষ্টিয়াতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আপনি কি করেন? জি, আমি হচ্ছে এই জায়গায় যে পড়াশোনা করেন। ওকে, তো দর্শক আমরা চেষ্টা করছি একটু নৌকায় চড়তে, যদি সুযোগ হয় আমরা নদীর মাঝখানে একটু যাব, আপনাদেরকে সেখান থেকে আর কি দেখানোর চেষ্টা করব। আপনারা সাথেই থাকুন, চমৎকার সব বৈচিত্র্যময় বিনোদনমূলক খবর এবং নাটক, গান, চমৎকার সব বিজ্ঞাপন দেখতে আমাদের সাথেই থাকুন। পেজটিকে লাইক দিন, ফলো করুন আমাদের ইউটিউব চ্যানেল HOE নিউজ। আপনি HOE নিউজ ইউটিউবে গিয়ে লিখলেই আমাদের সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন।
সাথেই থাকুন, অপেক্ষা করছি নৌকায় ওঠার। দর্শক, আমি কথা দিয়েছি আমি নৌকায় উঠবো, তাদেরকে রিকোয়েস্ট করলাম, ভাইয়েরা রিকোয়েস্ট শুনল, আপনারাও উপভোগ করুন, সব সমস্ত প্রকৃতিটা আপনারা উপভোগ করুন। দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার দৃশ্য, এ ধরনের চমৎকার ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।